গুড মর্নিং, নমস্তে বলো। এখন একটা রাইম শোনাও, বলো। সুন্দর করে বলো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তো এখানে আমি আমার বিছানাটাকে গুছাতে এসেছি। তো কেন, রিও ঘুমাবে এখন, তো আমি এই বাস্কেটটাকে আগে সেট করে নিচ্ছি। এটাতে রিও ডাইপার, ওয়াইপস, ফুল স্লিভ, প্যান্ট শার্ট সব রাখি, কেন রাত্রেবেলা এগুলো লাগে আমার। কে আমি আমার আগের ব্লগে বলেইছি, কেন রাত্রেবেলা আমি কাপড় ধুয়ে দিই, কয়েকটা কাপড় ভিজা ছিল আমি জানালাতে মেলে দিয়েছিলাম, তো ওইগুলোকেও গুছিয়ে নিলাম। গুছিয়ে আমি এখন বিছানাটা তাড়াতাড়ি করে ঠিক করে নেব, রিও ঘুমাবে। তো লাঞ্চের প্রিপারেশনও আমি করে নিয়েছি। আমি আজকে ভেজও আছে, নন ভেজও আছে। চলো রান্না করে যাই, দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা ছোলার ডাল, এটা রেসিপিও আছে আমার চ্যানেলে, রাইস বানিয়েছি, পাঁপড়, এটা কাতলা মাছের ঝোল সর্ষে দিয়ে করেছি, এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, চাও যদি দেখতে পারো। এটা হয়েছে পটলের দরমা, তো এটার রেসিপিও আমি দেব আমার চ্যানেলে। তো তোমাদের যদি ভালো লাগে বলো, আমি আমার কুকিং রেসিপিগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো আমার অলমোস্ট আমার রান্না হয়েই গেছে। তো এখন আমি রিওর তেলটা গরম করব, কেন ওর একটু সর্দি হয়েছে, তো করে নেই চলো। আমার তেলটা গরম হয়েই গেছে, এটাতে আমি অল্প কালিজিরা আর রসুন দিয়েছি। যখনই ওর সর্দি হয় আমি এরকম একদম রসুন আর একটু কালিজিরা দিয়ে পুরো একদম ভালো করে লো ফ্লেমে তেলটাকে ভালো করে বয়ল করে একদম গরম গরম একদম গলায় বুকে মেখে দিই। আমি তো মানে অনেক উপকার পেয়েছি তেলটা দিয়ে, তোমরাও দিতে পারো তোমাদের যদি ছোটো বেবি, ছোটো বেবি না, ইনফ্যাক্ট তুমি তোমাদের ঘরে বড় মানুষদেরকেও এরকম তেল বানিয়ে দিতে পারো যখন সর্দি বা কফ জমা হয়ে গেছে। আমি আমার বড় ছেলেকেও দেই যখনই যখনই ওর সর্দি হয় বা দেখি অল্প কাশি হয়েছে, তো আমি তেলটা একদম গরম গরম, আমি বা আমার শাশুড়িমা গরম গরম তেলটাও একদম হাতে পায়ে একদম বুকে টুকে মেখে দিই, মানে অনেক আরাম পায় ও। রিওকে দিয়ে তো আমি অনেক উপকার পেয়ে, বড়ো ছেলেকে দিয়েও অনেক উপকার পেয়েছি। রিও এখন উঠে গেছে ঘুম থেকে, আমি তেলটাকে একটু ঠান্ডা হতে দেব, এখন ওকে আমি মালিশ করে দেব। চলো দেখি ও কী করছে, দেখে নিয়ে গে। মাঝে মাঝে তেল দিতে এমন বায়না করে, মানে বলে লাভ নেই, কখন কখন আবার একদম সুন্দর ভালো বাচ্চাদের মতো শুয়ে থাকে। তো কিন্তু স্নান করতেও খুব ভালোবাসে ও, চান করার কথা বললে মানে ও রেডি, বলবে কাপড় দাও, জল দাও, মানে সব রেডি করে দাও। দেখো আমি এখন ওকে গরম গরম তেলটা মালিশ করে দেব। খুব বেশি গুড বয়, একদম শুয়েছিল আরামে, আমি ওকে আরামে তেল মালিশ করে দিয়েছি, মানে তারপর অনেকটা টাইম আমি ছেড়ে দিয়েছি তেল দিয়ে। আমি সঙ্গে সঙ্গে স্নান দিই না, অল্প সময় রেখে দিই যাতে তেলটা ভালো করে অ্যাবজর্ব হয় শরীরের মধ্যে। এখন আমার লাঞ্চ ফাঞ্চ শেষ, এখন আমি বাসন ধুয়ে নিচ্ছি, রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে দিই। আমি যতবারই রান্না করি ততবারই পরিষ্কার করি, কিচেনটাকে ক্লিন রাখাই বেটার। সকালেও করে নিই, দুপুরবেলাও করি, রাত্রেবেলাও মা রান্না করে পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে নেয়। তো এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, একটু বেশি বাসন ভরেছে, কেন সকালবেলা ব্রেকফাস্ট করে ওই বাসনগুলো আমি আজকে ধুতে পারিনি, টাইম পাইনি। আর তারপরে দুপুরের খাওয়ারও পুরো বাসন রয়েছিল, কড়াই থেকে ধরে মানে সব কিছু, তার জন্য অনেকটা বাসন রয়ে গেছিলো আর অনেকটা টাইমও লেগেছে। এখন ওইদিকে রিও বসা, রিওকেও ঘুম পাড়াতে হবে, অনেক কমই ওদের সাথে ঘুমোয়, আমারই ঘুম পাড়াতে হয়। আবার যে কাপড় পরে মানে রান্নাবান্না করি ওই কাপড় পরে ওকে আমি আবার মানে ধরি না, ওকে ঘুম পাড়াই না। আমি এখন বাসন টাসন ধুয়ে হাত পা ভালো করে ধোবো, ধুয়ে ড্রেস চেঞ্জ করবো, করে আমি ওকে ঘুম পাড়াবো। আমার জানি না কেন ভালো লাগে না রান্নাবান্না করে ওই কাপড়ে মানে বিছানাতে গিয়ে শোয়া, বাচ্চাকে ধরা, আমি ভালোবাসি না, আমিও ছোটোর থেকে এরকম করি। চলো পরে কথা হচ্ছে। করছো তোমরা সবাই? দুপুরে লাঞ্চ করার পরে আর কথা বলতে পারিনি তোমাদের সাথে, কেন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো কাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু বের করতে পারিনি স্প্রিং করে, তো এখন এগুলো করে নিচ্ছি, রেখে দেবো, কালকে শুকিয়ে যাবে। বলছি না দিনের বেলা কাপড় ধোয়ার সময় নেই, রাত্রেবেলায় ধুয়ে নিতে হয়, আমি বেশিরভাগ দিনই রাত্রেই ধুয়ে দিই কাপড়।
এই দুপুরিও কি করছো? কি করছো? কাপড় নিচ্ছো? কাজ? তুমি এখন ঘুমো দিবে? বলো আমি ঘুমাবো। চলো বালতিটা নিয়ে চলো, চলো বালতি নিয়ে চলো, বালতি রেখে দাও, চলো বালতি রেখে দাও। হ্যাঁ বালতি রেখে দেবে, চলো রাখো রাখো বালতিতে রাখো, চলো উঠো 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 উঠো, চলো মামাকে হেল্প করো, চলো চলো আসো আসো আসো। ও আমাকে হেল্প করে দিচ্ছে, আজকে অনেক গরম পড়েছে, তার মধ্যে আমরা উপরে থাকি সেকেন্ড ফ্লোর, তো আর বলে লাভ নেই, আজকে পুরো রুমে জানলা টানলা দেখো, এদিকে অল্প অল্প হাওয়া আসে, খুলে রেখেছি আজকে, অল্প পরে বন্ধ করে দিতে হবে, কেন রিও তো ঘুমাবে অল্প পরে, সব দিকে জানালা খুলে দিয়েছি, অনেক গরম আজকে বলার মতো না। এখন 8টা বেজে গেছে, এখন রিওকেও আমি খিচুড়ি খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমোবে, আর বলে লাভ নেই আজকে সারাদিন যে কেরকম গেল, রিওর একটু শরীরটা বেশি ভালো না, ওর কালকে থেকে অল্প সর্দি হয়েছে, তো এখনও অল্প ভালো আছে, সর্দিটা কমেছে। তো কি করছো? গুড নাইট বলে দাও, বললাম ঘুমোবো, বললাম ঘুমোবো। ও কাঁদছে কেন জানো? ওই যে বালতির কাপড়গুলো যে ও সব ফেলবে আবার বালতিতে ঢালবে, ও তার জন্য কাঁদছে, ও খুব দুষ্ট। এ হ্যাঁ বলছে দেখলে, এই গুনু এসছে ওর খুব বেশি, ও তো আজকের ব্লগিংটা ও শুরু করেছে, ওকে নিয়ে কাজ কাজ করবে, ওরে বাবা রে, আর বেশি কাজ করতে হবে না, আজকের ব্লগিংটা ওই শুরু করলো, ওকে দিয়ে এন্ড করালাম, ঠিক আছে। আমার এই ছোট ভিডিওটি যদি কি হয়েছে, আচ্ছা 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 ঠিক আছে, এই যে বেলুন দেখেছো, আমার এই ছোট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আশা করি তোমরা সবাই করবে। তো চলো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগের মধ্যে, টাটা বাবা, গুড নাইট এভরিওয়ান।